হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সঙ্গীত পাগলামি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা কী বিষয় সেটা তো সবাই টাইটেল দেখে বুঝে গেছো। এস, আজকে আমার সাথ। তো আজকে ভাবলাম যে এই স্পেশাল দিনটা একটু ছোটো ভিডিও করে পোস্ট করি, তোমার কাছে শেয়ার করি, আর আমার কাছে স্মৃতি হিসাবে থেকে যাবে। মুখের অবস্থা শেষ, ব্রণ হয়ে একদম পুরো শেষ, আর তারপরে আবার এই মোটা, মানে দিন দিন মোটা গুলোগুলো হচ্ছি কেন জানি না। তো এই অবস্থা নিয়ে ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না, তো সেটাও সেই জন্য ব্লগ এখন করা হয় না। তো আমি রোজকার মতন আজকে সকালবেলা চলে এসেছি ঘুম থেকে, উঠে একটু কাজবাজ করে ছাদে ফুল গাছ না দেখলে ভালো লাগে না, আর সকালবেলা একটু ছাদে হাঁটাহাঁটি করলে ফুল গাছ দেখলে ভালো লাগে। একটু সকালবেলা যে রোদটা লাগে গায়ে, সেই রোদটা অনেকই ভালো। এখন আমি নিজেও কিছুটা বুঝতে পারছি আমার ভয়েসটা কীরকম দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, কেমন যেন লাগছে সব, কী বলবো। যারা মানে হয়েছে তারা অবশ্যই জানো সব এসব বিষয়ে। তো চলো, আমার ছাদে কিছু নতুন গাছ আনা হয়েছে, তো সেগুলো ছোট্ট একটু ভিডিও তোমাদের কাছে, এগুলো দেখো। আমার শীতের ফুল গাছের চারা বসিয়েছিলাম, অনেকগুলো চারা বেরিয়েছে, লাগিয়ে দিয়েছি, আর এখানে কিছু আছে, দেখি হয় না কি, যদি হয় তো লাগিয়ে দেবো টবে, আর নয়তো এইভাবে থাকবে ফেলে দেবো। এই দেখো আমার বা ফুল গাছটা মানে ভেঙে কী করেছে, দেখো মানে ভেঙে ফেলেছে, দিয়ে নতুন আবার ডাল বেরোচ্ছে। আর এই হচ্ছে গাঁদা ফুল, মাঠে যেগুলো হয় সেগুলো। আর এই গাছটা হচ্ছে কি, পাম গাছ মনে হয়। আমি রক্তদান করেছিলাম, ফার্স্ট টাইম যখন রক্তদান করেছিলাম তখন এই গাছটা গিফট দিয়েছিল একটা দাদা, মানে দুটো দিয়েছিল, একটা আমার বাবার বাড়ি আছে আর একটা আমি নিয়ে এসেছি, কিন্তু এই গাছটাও মানে মরে যাবে আশা করি, বাঁচাতে পারছি না। আর এইদিকে দেখো আমার স্ট্রবেরি গাছের চারার থেকে, মানে স্ট্রবেরি গাছ থেকে, মেন গাছ থেকে এতগুলো বেবি হয়েছে, এতগুলো বলতে এখানে আছে কিছু আর ওই দিকে আছে কিছু, এখানে চারটে আমি বসিয়েছি আলাদা, আর ওই দিকে আছে মনে হয় চার পাঁচটার মতন। আর এটা কেটে দিতে হবে, নাহলে ফুল হবে না। এই হচ্ছে ডালিয়া, এই হচ্ছে আনারস। আমার প্রথম যখন দাদা দেখতে আসে, মানে প্রেগনেন্সি টাইম প্রথম যখন দাদা দেখতে আসে তখন এই আনারস নিয়ে এসেছিল একটা, তো তার সাথে গাছ ছিল, সেই গাছ থেকে আমি বসিয়ে দিয়েছি এটা। তো হয়ে গেছে, দেখি কবে ফল হয়। এদিকে আছে টমেটো, বেগুন আর ঢেঁড়স, অনেক অনেক গাছ আছে, অনেক বসিয়েছি বললাম না। তো এগুলো চারা হয়েছে, এগুলো সানফ্লাওয়ার আর কী কী আছে, মানে কী একটা বলে কী সান যেন এটা, যাই সবগুলো নাম মনে নেই। আর শশা গাছ, এখন ফুল গাছে সেরকম যত্ন করা হয় না, চন্দ্রমল্লিকা আমি ভেবেছিলাম এবার বিশাল ঝাড় করবো, মানে ছড়ানো থাকবে সুন্দর, দেখতে সুন্দর লাগবে, সেরকম করতে পারিনি। আমার ছাদে সেরকম আসা হয় না, দিনে দুবার আসি, সকালবেলা একদম বেড়ার সাথে চলে আসি, আর বিকালবেলা দিকে বা চান টান করে জামা কাপড় মিলতে আসি। কি স্ট্রবেরিগুলো, এই যে এখান থেকে রান্না নিয়ে বেরিয়ে তারপর রান্নার চারা হচ্ছে, আর এই যে কিছু চারা সাইডে, আর মেন গাছটা এটা, এখানেও রান্নার এটা কেটে দিতে হবে। এগুলো না কাটলে এখন কিন্তু ফুল তাড়াতাড়ি পাওয়া যাবে না আর ফলও হবে না। এই দেখো অ্যাডেনিয়াম, আর এই যে এই গাছটা, আমি সজনের ডাটা, এই গাছটা আমি অনেকদিন ধরে খোঁজ করছিলাম পাইনি, দিয়ে আমি সেই কৃষ্ণনগরে গিয়েছি, দেখি রাস্তা ধারে পড়ে আছে, তো নিয়ে চলে এসেছি। দেখো আমি এতদিন ফলো করিনি, এখন দেখছি আমার মালবেরি গাছে ফল হয়েছে, মালবেরি না ব্ল্যাকবেরি বলে, যাই হোক ফল হয়েছে। দেখো এখানটা শুধু দেখা যাচ্ছে দুটো ফল হয়েছে। এই গাছটা নতুন আনা হয়েছে, এটা দুদিন আগে আনা হলো মনে হয়, এটা দাদা দিয়েছে এটা, আর এটা একটা দাদা দিয়েছে, আর এটা এটা হচ্ছে সেই চাপড়া ক্যাম্প আছে, ইসেপ ক্যাম্প, ওইটা এখান থেকে আনা হয়েছে। আর এই ফুলটা দেখো বেশ কিউট লাগে বেবি, কত সুন্দর ফুটেছে, এরকম কিউট ফুল হয়েছে। এই ফুলটাও বেশ সুন্দর লাগে আমার কাছে, এমা পড়ে গেল, বেশ কিউট না। এখানে মূলো করেছি, মূলো বুনে দিয়েছি, হয়ে গেছে কিছু, আর অনেক হয়েছিল মরে গেছে, ঠিক মতন যত্ন হয়নি তাই। আর এদিক আছে এটা কী গাছ মনে নেই, এদিক আছে ধনে পাতা গাছ, এটা বেশ অনেক হয়েছে, কিন্তু সেরকম যত্ন লাগে না তো হয়ে গেছে। তো সবাই তো দেখে নিল আমার ফুল গাছ, আর এই যে এক গাথা গয়নাঘাটি মোট সহ্য হয় না একদমই, তো করতে হবে, পড়েছি গয়নাঘাটি আছে, না পড়লে সবাই বলবে তোমার কিছু নেই নাকি হ্যান ত্যান, এইটা সেটা ভালো লাগে না শুনতে।
তো পরে নিয়েছি, আমার ভালো লাগে না এত গয়না, সিম্পল জাস্ট একটা এই যে এই শাখা বাঁধানো যেটা আছে এটা থাকতো, তো এটা থাকতো, ব্যাস ভালো লাগতো, এত এত ভালো লাগে না। তো আমি তো বাকিগুলো খুলতে পারবো না, মানে ছোটোগুলো খুলতে পারবো না, যেটা নিশ্চয় আকাশ সবসময় পরে থেকে মানে হাতে প্রচুর টাইট, এটা পড়তে গিয়ে আমার এখন অসুবিধা হয়েছিল। তো কিছু করার নেই, পড়তে হবে, আরও দেখি মা নিয়ে আসতে বলে আরও কিছু সেগুলো পড়তে হবে, আর মা আসবে। আমার দাদা চলে এসেছে, আমার দাদার বন্ধু চলে এসেছে, দাদার বন্ধু মানে আমার বন্ধু ছিল, এখন দাদার বন্ধু হয়ে গেছে, তো তারা চলে এসেছে, আমার দাদু এসেছে, দাদু শ্বশুর, তো তারা এসেছে, একটা অন্য এসেছে, তো চলো দেখাবো সবাইকে নিচে গিয়ে। আমি এখন ব্রাশ করে নিই, তারপরে দেখা হচ্ছে সবাই। দেখো এদিকে আমাদের সাজন্তী সাজুগুজু করছে, হ্যাঁ সব ঘর একটুখানি গুছিয়ে গুছিয়ে, এখন তো জঙ্গল করে রাখলে হবে না অনুষ্ঠান বাড়ি বলে কথা। ব্রাশ করে এসে আমি হাতে একটু নেলপেশ পরে নিচ্ছিলাম, নেলপেশ পরা ছিল না, আর এখন লাল কালার নেলপেশ না পরলে ভালো লাগবে না, আর এখন মুডটা যখন তখন চেঞ্জ হয়, ইচ্ছা হলেও পরতে পারি না। আর এইদিকে যে আমার ঘর, আমার ঘরও গোছানো হয়ে গেছে, এই বেডশিটটা পেয়েছিলাম শপিং মল শপিং করতে গিয়ে। এই গ্যাস ওভেনটাও পুজোর ভিতরে চেঞ্জ করেছি, সেটা ভিডিও করা হয়নি, আর এই টেবিলটা আমার নিতে বসতে অসুবিধা, তার জন্য পর এনে দিয়েছি আমার জন্য। আমি স্নান টান করে রেডি আসলাম, আর আজকে 7 মাস হয়ে গেল, আমি ঠিকঠাক চান করতে পারছি না, একটুখানি বেশি চান করলে আমার ঠান্ডা লেগে যাচ্ছে, আর গায়ের অবস্থা কী বলবো, এত পরিমাণে নোংরা পড়েছে গায়ে, তো আমি একটুখানি আমার চুলটা দেখো অনেকটা বড়ো হয়েছে, এখন অনেকটা বড়ো হয়েছে কিন্তু চুল উঠছে প্রচুর, আমার চুল ফেলে তো হেয়ার ড্রায়ার দিয়ে একটুখানি শুকিয়ে নিচ্ছি, কারণ এখন চুল ছেড়ে দেওয়া ঠিক না, মানে চুল ছেড়ে রাখতেও পারি না সবসময়, তার জন্য হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। ভেবেছিলাম এবারে পুজোর ভিতরে চুলে স্ট্রেট করবো, কিন্তু এখন চুলের একদমই যত্ন করা হচ্ছে না, চুল আমি দুদিন পরে চুলের জট ছাড়াই চুল আঁচড়াই, মানে মুডটা চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে না কোনো কিছু, সারাদিন মানে ঘুমাই খাই এই ব্যাস, আর ঘুমও পাই প্রচুর। এখন যদি আমি চুলে স্ট্রেট করি চুল ছেড়ে দিতে পারবো না, চুলে যত্ন করতে পারবো না, আমার চুল নষ্ট হয়ে যাবে, তার জন্য করা হলো না এবার পুজোয়। আর এই যে বড় বারাবারে বলছিলো যে লাল পলার মালাটা ভালো লাগছে না এই ড্রেসের সাথে, শুধু গোল্ড চেনটাই ঠিক আছে, তার জন্য আমি ওটা খুলে ফেললাম, এটাই ভালো লাগছে। বাইরে সবাই কাজবাজ করছে, আর এই যে আমার দাদা এই কাকি শাশুড়ি আমার হাতে রান্না করছে, ঠাকুমারা সব পিঠে পিঠে এটা ওটা আয়োজন করছে, আর ননদ মনিকার মা আছে মানে মাওই মামার, এই দাদা দাদার বন্ধু কোথায় গেছে হয়তো, আর দিন দিন কেন জানি না আমার কথা বলতে খুবই প্রবলেম হচ্ছে, মানে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, এরকম সবার হয় নাকি আমি মোটা হয়েছি বেশি তার জন্য সেটা বুঝতে পারছি না, বিয়ের আগে ছিলাম 62 কেজি, এখন 92 মানে 100 কাছের কাছে হয়ে গেছে প্রায় মনে হয়, একদিনে 10 মাসে তাই হয়ে যাবে। সামনে জগদ্ধাত্রী পুজো, তার জন্য আমরা প্যান্ডেল খুঁজে পাইনি, এর ভিতরে রান্না হচ্ছে, আমরা বাড়িতে নিজে নিজে করে নিয়েছি প্যান্ডেল, কি রাবণের মতন লাগছে। আমি এদিকে আমার মেকআপ নিয়ে সব বসে বললাম, দিদি আমাকে মেকআপ করে দিচ্ছে, মেকআপটা পুরোপুরি কমপ্লিট করাও হয়নি কারণ অনেক বেলা হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো, এই আনকমপ্লিট মেকআপ। আর এইদিকে সব সাজাচ্ছে ওরা, দিদি আছে, মনিকা আছে, আর জেঠিমা কাকিমা সবাই এসে সবাই সাজাচ্ছে, ফাইনালি আমি বসে পড়েছি খেতে। আর সব কিছু ছিল দেখো, কোল্ড ড্রিঙ্কস 5-7 রকমের ফল, পিঠে, চকলেট, কিন্তু ভাগ্যে আমি একটাও পাইনি। আর আমাদের বাড়ির লোক চলে এসেছে, পেছনে আমাদের বাড়ির লোক আছে, বৌদি আছে, দিদি আছে, আর এদিকে আছে এই বাড়ির লোক মনে হয়, আর ওই যে কাকি জেঠি সবাই আছে, এবার সবাই মিলে আমাকে বরণ করছে। একে সবাই মিলে আমাকে আশীর্বাদ করে নিচ্ছে, 3 জন মিলে আশীর্বাদ করলো, আর সব নিয়ম বলে বলে দিচ্ছিলাম সেভাবে করছিলাম। সেই স্বাদের আগে মানে যবে থেকে পেটে এসে তবের থেকে আমি বলে যাচ্ছি যে মাছের মাথাটা পুরো খাবো আমি, কিন্তু প্যাট লাগা আমি কিছুই খেতে পারিনি, সত্যি কথা বলতে আমি শুধু ডাল দিয়ে আর এক পিস মাছ ছিল মাছের ঝোলের ভিতরে সেটা দিয়ে খেয়েছি।
আশীর্বাদ হয়ে গেছে। এবার সবার সব নিয়ম করার হয়ে যাওয়ার পরে আমি একটু মাছের মাথা নিয়ে ফটোশ্যুট করছিলাম, আর মাছের মাথাটা বলছিলাম পুরো খাবো, কিন্তু খেতে পারিনি। আর এটা আমি একদমই আশা করিনি, আমি ভাবতে পারিনি যে এমন দিন এত স্পেশাল একটা গিফট পাবো। মানে ছাদের আগের দিন 14 তারিখে আমাদের বিবাহবার্ষিকী ছিল, তো সেই হিসাবে এই আংটিটা আমাকে গিফট করলো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে সবসময় পড়ার জন্য একটা গোল্ডের উপর ডায়মন্ড রিং নেব, তো সেটা তার জন্য দিল। আর ক্যামেরা নিয়েছে তার জন্য সবাই, একটু আমার মা, মনিকা, দিদি, বৌদি সবাই ফটোশ্যুট করছিল। এই হচ্ছে আমাদের দিদি, মানে বিয়াইন হয়, বিয়াইন বলে কথা তো ভিডিও না করলে হয়, লজ্জা পাচ্ছে দেখো সবাই। আর এদিকে আছে মনিকাদের বাড়ির লোক। বাইরে সব খাবার দাবারের আয়োজন হচ্ছে, আর সব খাবার দিতে চলে এসছে, আর 7-8টার মধ্যে সব খাবার দাবার কমপ্লিট হয়ে যায়, আমার দিনের বেলায় খাওয়া দাওয়া হয়। আর এই হচ্ছে একটা বান্ধবী, এই হচ্ছে রান্নার ভিতরে জায়গাটা, কিছু কম পড়েছিল তাই রান্না করছে। আর রেসিপি ছিল বাইরে চিংড়ি দিয়ে বাঁধাকপি, পাঁপড় ভাজা, ডাল, মাছের ঝোল, দই, চাটনি, পাঁপড়, মিষ্টি, গুড়ের মিষ্টি ছিল। সত্যি কথা বলতে ঘরে বাইরে দুটো রান্নাই ভালো হয়েছিল, আমার কাছে ভালো লেগেছে, কে কেমন খেয়েছে জানি না, আমার কাছে যথেষ্ট ভালো হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেক রাত হয়ে গেছে, বেশি ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি শেয়ার করেছি।